হ্যালো গাইজ, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই মুহূর্তে আমি অনেক খুশি, কারণ আমাদের বরাবর প্রত্যেক ঈদের মতোই এইবারও মানে খুবই খুবই সুন্দর মাশাল্লাহ আমাদের হাম্বা চলে এসেছে। তো আমরা এখন নিচে যাব, আপনাদেরকে দেখাবো যে আমাদের গরুটা কেমন। তো ঠিক আছে, চলুন দেখা যাক। মাশাল্লাহ, এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। এছাড়া আমাদের বিল্ডিংয়ে সবার গরু ছাগলই চলে এসেছে আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর লাগছে একসাথে দেখতে, সুবহানাল্লাহ। আসলে কোরবানিদের আনন্দটা কিন্তু এই আত্মত্যাগই, তাই না? হজরত ইব্রাহিমের আমল থেকে আজও পৃথিবী জুড়ে কোরবানিকে আল্লাহর পায়ের নিবেদন হিসেবে মনে করা হয়। অন্য সব কিছুর মতো স্থানীয় পরিবেশ পরিস্থিতির নিরিখে কোরবানিতেও বেশ কিছু বৈচিত্র্য দেখা যায়। সাহিলের তো প্রতিদিন খুব আনন্দ, বিকজ তার খালামণিকে পেয়ে গিয়েছে, আর সাথে তার তাহিল ভাইয়া। ভাইয়াও গরু কিনেছে, ডাকাডাকি করছে গরু দেখতে যাওয়ার জন্যে। আমরা একটু পরে ভাইয়ার ওখানে যাব গরু দেখার জন্যে। তার আগে আমি কী কী কিনলাম সেটাও আপনাদের দেখাবো। এখানে আমার কিছু শপিং দেখাচ্ছি, কিছু মার্কেট থেকে অ্যান্ড কিছু অনলাইন থেকে। বাকি সবারটা এই মুহূর্তে দেখাতে পারলাম না, বিকজ সময় স্বল্পতার কারণে। বাপরে, তার তো গর্জন আছে খুব মাশাল্লাহ। এটা আমার ভাইয়ের গরু, ভাবলাম আপনাদেরকে শেয়ার করি। ভাইয়া ওর বাসার গরু কোরবানি দিয়ে এসেছে, এখন আমাদেরটা দিয়ে গেল। প্রতি বছরই আমাদের এভাবেই কোরবানি হয় আলহামদুলিল্লাহ। তো তার মামার জন্য মিউ মিউ করছে, মামা কেন চলে যাচ্ছে? টাটা দাও, টাটা দাও, টাটা দাও। পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে ঈদ উল আজহার বিভিন্ন নাম। যেমন বাংলাদেশে এটি কোরবানির ঈদ বকরি ঈদ নামেও পরিচিত। ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানেও ঈদ উল আজহাকে বলা হয় বকরি ঈদ। মরক্কো, আলজেরিয়া, তিউনিশিয়া, মিশর ও লিবিয়ায় কোরবানির ঈদকে বলা হয় ঈদ উল কিবির। এদিকে আমাদের বিপ্লব সাহেব কাটাকাটিতে ব্যস্ত হয়ে পড়েছে প্রতিদিন, সেই সবার সাথে নিজেও কাটাকাটি করতে খুব পছন্দ করে এবং নিজের হাতে গরিবদের বিলাতে খুব পছন্দ করে মাশাল্লাহ। আমাদের ঘরে যা কিছু রান্না হয়েছে তার মধ্যে জর্দা, লাচ্ছা শ্যামাই, আর একটা শ্যামাই দিয়ে বরফি টাইপের শক্ত আর কি, আর হচ্ছে ফিন্নি। এটা হচ্ছে খিচুড়ি, যারা কাজ করছে সবাইকে নিয়ে আমরা খাবো মিলেমিশে। আর এখানে কুরবানির মাংস রান্না করা হয়েছে, এটাও কুরবানির মাংস আর একটি তরকারি। আর এটা হচ্ছে পোলাও, আর এটা বাসমতি। কোরবানি ঈদে আসলে কোরবানির ব্যস্ততায় খুব একটা ঘোরা হয় না, কারণ সেই সময়টাই পাওয়া যায় না। দ্যাটস ওয়াই
সাহেলকে এবং তাহেলকে নিয়ে আপুকে নিয়ে আমরা চলে আসলাম আমাদের খুব কাছাকাছি একটি জায়গায় ফ্যান্টাসি ওয়ার্ল্ডে। তবে ঈদের পরে আমরা একটি রাজকীয় বিয়েতে যাব আর অ্যানাদার কান্ট্রি ট্যুরে যাব, সেই ভিডিওগুলিও খুব তাড়াতাড়ি শেয়ার করব আপনাদের সাথে। আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নিব, সবাই পরিবার নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আবারও ঈদ মোবারক।